বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি আমরা কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি মানুষকে সচেতন করতে পারি এই লক্ষ্যে 1948 সালে জাতিসংঘে সার্বজনীন ঘোষণাপত্রে এই মানবাধিকার বিষয়টি আনা হয় দীর্ঘদিন হয়ে গেলেও এখন পর্যন্ত মানুষের অধিকারগুলি আমরা সুনিশ্চিত করতে পারি নাই সকল দেশে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য মূলত দায়ী আমাদের এই মানব সমাজ আমাদের দেশের যে সংবিধান প্রত্যেকটি দেশের যে সংবিধান দেশের যে প্রচলিত আইন আমাদের যে গণমাধ্যম প্রত্যেকটিতে মানুষের অধিকারের কথা বলা হয়েছে এবং প্রত্যেকে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আমাদের কাজে দেশের আইন সংবিধান এমনকি নিজেদের যে নৈতিকতা অনেক ক্ষেত্রে এর প্রয়োগ নাই বরং যেখানে আমাদের দায়িত্ব মানুষের কল্যাণে কাজ করা অনেক ক্ষেত্রেই আমাদের সমাজের ঘুষ দুর্নীতি বিভিন্ন অশুভ শক্তির প্রভাবে মানুষের কল্যাণে কাজ নামিয়া এই কাজগুলি হয়ে যা মানুষের বিপক্ষে এবং মানুষের জন্য ক্ষতিকর আজকে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্বগুলি সততার সাথে স্বচ্ছতার সাথে যদি পালন করি তাহলেই মানবাধিকার সুনিশ্চিত হবে আমরা দেশে সমাজে প্রশাসনে যদি দুর্নীতিমুক্ত একটি প্রশাসন আমরা যদি গড়ে তুলতে পারি তাহলেই মানবাধিকার আমাদের নিশ্চিত হবে কাজে মানবাধিকার নিশ্চিত করতে আমরা প্রত্যেকে যার যে অবস্থানে কাজ করব এবং প্রত্যেকের মধ্যে মানুষের যে মানবিক গুণাবলী এগুলি জাগ্রত করব এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা মানবিক গুণাবলীকে উজ্জীবিত করে তুলতে পারি কারণ আজকের নতুন প্রজন্ম আগামী দিনের দেশের তারা বিশ্বের নেতৃত্ব দেবে কাজে তাদের মধ্যে যদি আমরা কল্যাণবোধ মমতা ও দেশবন্ধ জাগ্রত করতে পারি তাহলেই মানবাধিকার সুনিশ্চিত হবে আজকে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ মানবাধিকারের জন্য কাজ করছে এবং তাদের লক্ষ্য হচ্ছে যারা সুবিধা বঞ্চিত যারা অবহেলিত যারা নিষ্পৃষ্ট তাদের অধিকার সুনিশ্চিত করা মূলত যা ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য এবং আদর্শ বঙ্গবন্ধু বলেছিলেন যে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত এক ভাগে শোষক আর এক ভাগে শোষিত আমি শোষিতের পক্ষে মূলত বঙ্গবন্ধু সর্বদাই নির্যাতিত অবহেলিত মানুষের জন্য কাজ করেছে কাজে আমাদের প্রত্যেকের মানে লক্ষ্য হবে আমাদের প্রত্যেকের কাজই হবে যে আমরা অসহায় মানুষের পাশে থাকব অসহায় মানুষকে সহায়তা করব যারা সমাজের সুবিধা বঞ্চিত যারা নির্যাতিত যারা অত্যাচারিত তাদের প্রয়োজনে আমরা তাদের পক্ষে থাকব এবং অন্যায়ের প্রতিবাদ করব এবং আমরা নিজেরা দুর্নীতিমুক্ত থাকব নিজেরা আজকে আমরা সমাজে ভালো কাজগুলি করব এবং ভালো কাজের পক্ষে থাকব অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং সর্বক্ষেত্রে আমরা অন্যায়ের প্রতিবাদ করব এবং আমরা যার যে অবস্থান থেকে একটি সুন্দর সুস্থ নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব নিজেরা সচেতন থাকব অপরকে সচেতন করব এই আহ্বান জানিয়ে এবং এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের যে লক্ষ্য উদ্দেশ্য যে প্রত্যেক মানুষের সমান অধিকার তাদের মানবিক মর্যাদা সুনিশ্চিত হোক মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তাদের কর্মসংস্থান পুষ্টি এইগুলি সুনিশ্চিত হোক এই লক্ষ্যে তারা কাজ করতেছে এই লক্ষ্যগুলি বাস্তবায়ন হোক এই আহ্বান জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।